আসসালামু আলাইকুম। বিল্লাহ হাইসা কলেজ ইউনিভার্সিটি অফ কল্যাণী বিএ থার্ড সেমিস্টার যে এক্সাম রুটিনটা আগে ছিল সেটা চেঞ্জ হয়েছে, তো কী নিউ রুটিন হয়েছে সেটা দেখুন ভালো করে, তাহলে ভিডিওটা তাহলে বুঝতে পারবেন। আশা করি যতদূর পারবো ভিডিওটায় বোঝানোর চেষ্টা করবো সবাইকে। সো স্টার্ট করছি। ফার্স্টে হচ্ছে অনার্স, অনার্সে হচ্ছে 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, এই 3 দিন হবে মেন পেপারগুলো। তারপরে দেখুন 31 তারিখ, 31 তারিখে যেটা আছে যেটা জেনারেল সাবজেক্ট, তোমার জানো দুটো জেনারেল সাবজেক্ট নিতে হয়, সে সাবজেক্টগুলো হবে 10 তারিখে দুটোই, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। এটা অনার্স ডিপার্টমেন্ট শেষ হয়ে গেলো, তারপরে জেনারেল ডিপার্টমেন্ট দিচ্ছি। এটা যে বিএ জেনারেল, বিএসসি ইত্যাদি, সো এদের পরীক্ষাটা 26 তারিখ বা 25 তারিখ হওয়ার কথা ছিল, সে জায়গায় ডেটটা চেঞ্জ করে দিয়ে 3 তারিখ করা হয়েছে, 3, 5, 7, 8, 9। তাহলে 3 তারিখে এক্সাম কী আছে দেখা যাক। ফার্স্ট হাফ এবং সেকেন্ড দুটোই হবে। 3 তারিখে এক্সাম হচ্ছে ইংলিশ, সেকেন্ড হাফে হচ্ছে সংস্কৃত ইত্যাদি। তারপর আছে 5 তারিখ একদিন গ্যাপ, তার 5 তারিখে আছে বেঙ্গলি, মানে মেন বেঙ্গলি, যেগুলোই বলছে এগুলো হচ্ছে পুরো মেন। ফার্স্টে 3 তারিখে যেটা বলে ইংলিশ সেটা হচ্ছে মেন, তারপর 5 তারিখে যেটা হচ্ছে বেঙ্গলি সেটাও মেন। এটা পুরোটাই মেন, যে হোম স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে মেন সাবজেক্ট, যার প্রত্যেকের দুটো করে মেন সাবজেক্ট আছে, সেই মেন সাবজেক্টগুলো যেগুলো যেগুলো যার যার আছে সেই তারিখে সে এক্সাম দেবে। অ্যান্ড ব্লাইন্ড বোর্ড মানে বাড়িতে ঘরে বসে আরাম করে লিখে জমা দিতে হবে। অনলি থার্ড সেমিস্টার, বিএ থার্ড সেমিস্টার। সো তাহলে আমি বেশি দেরি না করে ভিডিওটি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, অসুবিধা নেই, ভিডিওটা হবে আশা করি। তো 3 তারিখে ইংলিশ, 5 তারিখে হচ্ছে বেঙ্গলি, 7 তারিখে হচ্ছে জিওগ্রাফি ফিলোজফি, সেকেন্ড হাফে আছে এডুকেশন, তারপরে আছে 8 তারিখে, 8 তারিখে ফিজিক্যাল এডুকেশন, সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল মানে মেন সাবজেক্ট, তারপর আছে 8, 9 দুদিন পরপর হবে, 9 তারিখে আছে হিস্টোরি, তারপরে সেকেন্ড হচ্ছে কম্পালসারি কম্পিউটার। সো তোমাদের এগুলো হচ্ছে মেন সাবজেক্ট, তারপরে যে কম্পালসারি সাবজেক্টগুলো নিয়েছো সেটা কবে দেবে সে হচ্ছে মেন পয়েন্ট, আমি বলে দিচ্ছি খুব শীঘ্রই। যেমন 12 তারিখ, 12-4 মানে 12 তারিখে 10টা থেকে দুটো থেকে 4টে ফার্স্ট এবং সেকেন্ড হাফ এলসিসি আর এসিসি যার যেটা সাবজেক্ট আছে সে একই দিনে দুটো এক্সামই হবে। সো সবাই বুঝতে পারলো আশা করি, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, আর যদি আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে আমার তো আইডি আছে জানাই, লিঙ্ক দেওয়া আছে মিস্টার হাসি 07 ইনস্টাগ্রাম আইডি, ওখানে যাও এসএমএস করো, আশা করি যতদূর পারবো প্রবলেম সলভ করে দেবো। আর ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করবে, কেননা আমি ভিডিওটি এত কষ্ট করে বানাচ্ছি, এবার তোমরা বুঝতে পারছো কি পারছো সেটা আমি বুঝতে পারছি না, সো একটা কমেন্ট করলে আমার খুব উপকার হয়। তাহলে আশা করি আরও আরও ভিডিও পোস্ট করতে আমার ইচ্ছা হবে, সো একটা কমেন্ট করবে।